প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে মাসিক হলে যে একজন মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে, অন্য কেউ কোরআন তেলাওয়াত না করতে পারলেও যে একজন মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সে কোরআন তেলাওয়াত করলে তার কোনো পাপ হবে না। তো আসুন জেনে নেওয়া যাক সেই একজন মহিলা কে এবং কিভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারবে মাসিক হলে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে পিরিয়ড হলে কোরআন তেলাওয়াত করা যায় না, এই বিষয়ে আলেমদের মধ্যে অনেক দ্বিমত রয়েছে। কিন্তু যতটুকু আমাদের কাছে স্পষ্ট হয়েছে কোরআন ও হাদিসের আলোকে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার যদি প্রয়োজন হয় তাহলে তিনি তেলাওয়াত করতে পারবে, কিন্তু প্রয়োজন না হলে তেলাওয়াত না করাটাই হচ্ছে উত্তম। এটি মুখস্থ তেলাওয়াত করার বিষয়ে। আর প্রয়োজনটা হচ্ছে এরকম যে, ধরুন একজন মহিলা কোরআনে হাফেজ, অনেক সময় তেলাওয়াত না করার কারণে তিনি হয়তো ভুলে যেতে পারেন, অথবা ধরুন তিনি একজন শিক্ষক, তার প্রয়োজন রয়েছে এজন্য তেলাওয়াত করতে পারেন। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো প্রয়োজন যদি থাকে তাহলে তিনি মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, তবে উত্তম হচ্ছে কোরআনুল কারিম স্পর্শ না করা। আর একজন হচ্ছে ওই মহিলা, যেই মহিলা কোরআনে হাফেজ হচ্ছে, মানে সে কোরআনে হাফেজ হওয়ার মধ্য দিয়ে তার মাসিক হয়ে গেছে, এমত অবস্থায় তার কোরআনটা চর্চা করা দরকার, তার কোরআনটা মুখস্থ করা দরকার। তো ওই মহিলা কোরআন স্পর্শ না করে কোরআনুল কারিম মুখস্থ করতে পারবে এবং পড়তে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। যেহেতু কোরআন বলতে শুধু আল্লাহর কালামকেই বোঝাই, এখন কোরআনের মধ্যে যদি অনুবাদ অথবা তাফসির থেকে থাকে তাহলে সেটাকে মুসহাব বলা হয়, অর্থাৎ এটাকে কোরআন বোঝায় না। এর জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ স্পর্শ করতে চায় তো করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে কোরআনুল কারিমের আদব হচ্ছে তাহরাতের সঙ্গে, অর্থাৎ পবিত্রতার সঙ্গে কোরআন শরীফ স্পর্শ করতে হবে এবং তেলাওয়াত করতে হবে। তবে আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন রয়েছে তাহলে আপনি তেলাওয়াত করতে পারবেন এবং তাফসির করতে পারবেন, কিন্তু স্পর্শ করতে পারবেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।